আজ পয়লা ফাগুন, কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথায় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। কোভিড সংখ্যা থাকলেও এবারও ফুল ফুটেছে, দক্ষিণ হাওয়ার গুঞ্জনও লেগেছে, ফাগুন হাওয়ায় দোল লেগেছে বাংলার নিসর্গ প্রকৃতিতে। ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে প্রকৃতির সবুজ অঙ্গন, মাঘের শেষ দিক থেকেই গাছে গাছে ফুটেছে আমের মুকুল। শীতের কলুষে থাকা কৃষ্ণচূড়া রাধাচূড়া নাকলিঙ্খন এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। মৃদুমন্দ বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে বসন্ত এসেছে। বসন্ত মানেই বাঙালির উৎসব, দারুণ অনুভূতি, অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি, ভালোবাসা দিন। আজকে পার্টিসিপেট করছে এটাই আমাদের আনন্দ, আজকে বসন্ত উৎসব এখানেই। বাচ্চারা প্রোগ্রাম করছে, মারা সবাই সেজে গুজে আসছে, সেটা আরো বেশি আনন্দ, তাই সবথেকে বেশি আনন্দ। বাচ্চাদের বসন্ত উৎসবে সে অ্যাটেন্ড করছে, খুবই আনন্দিত, শুভ বসন্ত সবাই। বঙ্গাব্দ 1401 সাল থেকে প্রথম বসন্ত উৎসব উদযাপন করার রীতি চালু হয়, সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। ছায়ানট বসন্ত উৎসব শুরু করে 1962 সালে, দিনে দিনে তার ছড়িয়ে পড়েছে সারা দেশে। গত 17 বছর ধরে এই বসন্ত উৎসব করে আসছি। আপনারা জানেন বাঙালির প্রাণের, বাঙালির আবেগের ঋতু, ঋতুরাজ বসন্ত। শীতের কাপনে বৃক্ষ উলঙ্গ, বসন্ত তারে দিচ্ছে চাদর, আমরা আনন্দে আত্মহারা। সেই আত্মহারা হওয়ার জন্য সেই সুন্দর, সেই প্রেমময় জীবন যাপন করার জন্য, মানুষের ভিতরে সম্প্রীতি ভালোবাসা সবসময় টিকে থাকার জন্য এই প্রয়াস আমাদের। বাসন্তী তরুণীরা খোঁপায় গাঁদা, পলাশ ফুল সহ নানা ফুল গুঁজে, আর বসন্ত তরুণেরা পাঞ্জাবি ও ফতুয়ার নতুন করে নিজেদের সাজিয়ে নেমে আসে পথে পথে। মোবাইল ফোনে SMS-এর আদান প্রদান, ফেসবুক টুইটার প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে। অনেক ভালো বসন্ত, সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আজ বসন্ত এখানে আমাদের নৃত্য, আমরা নৃত্য করব। ওরে ভাই ফাগুন এসেছে বনে বনে, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আসলে ভালোবাসা দিবস আর ফাগুন দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর 14 ফেব্রুয়ারি একে তো আমাদের পহেলা ফাল্গুন, তারপর ভালোবাসা দিবস, দুটোই রং একসাথে মিলে আমরা চাই যেন সবার জীবনে রঙিন ছড়িয়ে পড়ুক। এই করোনা মহামারীতে আমরা চাই প্রকৃতি যেন স্বাভাবিক আগের নিয়মে চলে আসে, সবাই যেন ভীষণ আনন্দ করি, সকলের মধ্যে হিংসা না থাকুক, সবাই যেন ভালোবেসে মিলেমিশে থাকি। সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা। বসন্ত মননে চেতনায় ও সংগ্রামে প্রত্যয়ে বাঙালির প্রতিনিধি হোক, বিনাশ হোক সব অশুভ, পূর্ণতায় বসন্তের দোলা ছড়াক সর্বত্র পৃথিবীর সব মানুষের ঘরে। রণধীর দে, চ্যানেল আরএ নিউজ।